নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15 এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে কোটিপতি হবে এই 6 রাশি। আপনার রাশির নাম আছে কি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। এই 15 দিন এই 6 রাশির ভাগ্য থাকবে তুঙ্গে। সম্পত্তি, অর্থ, কর্ম, ভাগ্য সমস্ত দিক থেকেই এই 6 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে। 12 বছর পর এই যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ মেষ রাশিতে রবি প্রবেশ করেছে তুঙ্গ গৃহে, এবং অলরেডি বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে রয়েছে, এবং 12 বছর পর রবি এবং বৃহস্পতির যুগ্ম সঞ্চারে, এবং 15 দিন মাত্র এই বৃহস্পতির সঙ্গে রবি কিন্তু থাকবে। তারপর বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে আপনার বৃষ রাশিতে প্রত্যাবর্তন করবে। এর ফলে এই রবি এবং বৃহস্পতি একত্রে এই 6 রাশিকে করবে মহাকোটিপতি। দেখুন, দুটি শুভ গ্রহ রবি এবং বৃহস্পতি একে অপরের পরম মিত্র গ্রহ, কোন কোন দিক থেকে লাভ দিবে আমি আলোচনা করছি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, জীবনে চলার পথে বাধা আসে, আর এই বাধাকে কাটাতে গেলেই জ্যোতিষশাস্ত্রের কিন্তু প্রয়োজন রয়েছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, যে আপনার বন্ধু হিসাবে আপনার পাশে থাকবে। ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার আপনাকে কিন্তু বিশ্লেষণ করবে। এবং একবার পরামর্শ করে নিয়ে আর যোগাযোগ রাখছি না, রেমেডি করে নিয়ে যোগাযোগ রাখছি, সেটা করলে হবে না। সবসময় একজন আপনার অ্যাস্ট্রোলজারের সঙ্গে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজি আপনাকে বন্ধুর মতন গাইড করবে, তার সাথে যোগাযোগ রাখুন। কেন, আপনারা যখন গাড়ি চালান দেখবেন গাড়িকে কিন্তু সার্ভিসিং করতে হয়, তেমনি আমাদের জন্ম ছকটাকেও কিন্তু সার্ভিসিংয়ের দরকার রয়েছে। কোন কোন জায়গাতে ডিসপুট রয়েছে, কোন কোন জায়গাতে গ্রহের সঞ্চারগুলো সমস্যা আনতে পারে, তার আগে থেকে বার্তাগুলো জানতে পারবেন, এবং তার প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার রয়েছে। আমরা যেমন শরীরের জন্য ওষুধ খাই শরীরকে সুস্থ রাখার জন্য, তেমনি আমাদের ভাগ্যকে মজবুত করার জন্য কিন্তু আমাদের রত্ন এবং কবজের কিন্তু একান্তই কিন্তু গুরুত্ব কিন্তু রয়েছে। অনেকে বলেন যে কৌশিকদা, জ্যোতিষশাস্ত্র আমার জীবনে তেমন মনে হয় না কোনো ফল দিবে। আমি একটি কথা বলবো, জ্যোতিষশাস্ত্র প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ফল দেয়, কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। কেউ বলেন যে আমি মানি না, কিন্তু সবাইকে একদিন কিন্তু মানতে হবে। সময় ভালো চলছে তাও দেখিয়ে রাখুন, কারণ দিনের পরে কিন্তু রাত আসে, রাতের পরে কিন্তু দিন আসে। যারা ভিডিওগুলো দেখছেন হয়তো আপনার সাথে মিলছে না, একবার যোগাযোগ করুন। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ব্যবসার ডেভেলপমেন্ট হচ্ছে না, ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না, শিক্ষাক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে বাধা, কর্মযোগ হচ্ছে না, এবং ঋণের উপর ঋণ পড়ে গেছেন, অবশ্যই যোগাযোগ করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। এবার আমি 15 থেকে 30-এর মধ্যে, এই 15 দিনের মধ্যে যে 6 রাশি ভাগ্য তুঙ্গ থাকতে চলেছে, অর্থাৎ এক কথায় লোহাতে হাত দিলেও সেটা কিন্তু সোনাতে পরিণত হতে চলেছে। যদি
আপনার জন্মকুণ্ডলিতে রবি বৃহস্পতির স্থিতি ভালো থাকে, আপনার ভাগ্যভাব ভালো থাকে, দশা মহাদশা পারমিট করে, অবশ্যই আপনারা পাবেন। ছয় রাশি মহাকোটিপতি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। রাশিতেই আপনার পঞ্চমপতি এবং ভাগ্যাধিপতি অবস্থান করছে। আপনার এই সময় বিশেষ করে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। সন্তানের জায়গাটা আপনাদের বিশেষভাবে শুভ আসতে চলেছে এবং এর পাশাপাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, গোল্ড থেকে এই সময় অর্থ পাবেন এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো মেষ রাশির পর, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি, দুই নম্বর রাশি। কর্কট রাশির এই সময় মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মের যারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আকর্ষিক ধন প্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। রাশির অধিপতি ভাগ্যভাবে, পঞ্চমপতি ভাগ্যভাবে, অর্থাৎ সন্তানের জায়গাটা আপনাদের শুভ, সন্তান প্রাপ্তি, শেয়ার বাজার, গোল্ড থেকে লাভ, মান সম্মানের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হতে চলেছে, গভর্নমেন্ট থেকে কিছু আপনারা লাভ পেতে চলেছেন এবং পিতার কেরিয়ারের ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি যেমন আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের কিন্তু যথেষ্ট লাভ পেতে চলেছেন এবং আর্থিক স্থিতির আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ আসতে চলেছে। আপনাদের সপ্তমপতি একাদশ হবে, তৃতীয়পতি একাদশ হবে, অর্থাৎ আপনাদের এই সময় বিজনেসের দ্বারা অর্থ আসবে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে কর্মযোগ এর সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের মহা পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ। এবং অন্তিম এবং শেষ রাশি ধনুরাশি। ধনুরাশির ভাগ্যাধিপতি এবং রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা যেমন সাপোর্ট পাবেন, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ হতে চলেছে। লিখে রাখুন এই পনেরোটা দিন এই ছয় রাশি মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।